আমি এখানে এসে প্রথমে জানতে পেরেছিলাম যে আব্দুল লতিফ ভাই আমার শিশু উনি পাশে একটা প্রাইমারি স্কুল করার জন্য উদ্যোগ নিয়েছিলেন এবং অনেক আগে বাঁশকুড়ি বেড়ার পেইন্ট দিয়ে তিনি শুরু করে দিয়েছিলেন শিক্ষার প্রতি তার একটা বিরাট আকর্ষণ ছিল তাকে এই এলাকায় হাই স্কুল ছিল না বলে তিনি লাকসাম যে পড়াশোনা করেছেন সেটা আপনারা এই ইসের মাধ্যমে দেখতে পারলেন শুনেছেন আজকে এই স্কুলটি একটা সুন্দর স্কুলে রূপান্তরিত হয়েছে এই স্কুলটিতে এসে আমার কাছে মনে হলো স্কুলটি মনে হয় অনেক দিনে অনেক এগিয়ে যাবে অনেকটা তাকে অনেক পথে এগোতে হবে আমার কাছে মনে হলো এখানকার শিক্ষক এখানকার ছাত্রছাত্রীরা এইরকম একটা সুযোগের জন্য অপেক্ষায় ছিল তারাও চাচ্ছে তারা নিজেরা আলোকিত হবে এবং দেশকে আলোকিত করবে এবং আমার সম্মুখে এই প্রজন্মের যারা তাদের কাছে আমি অনুরোধ এইটাই রাখবো তোমাদেরকে যে কোনো মূল্যে বিদ্যা শিক্ষায় তোমরা আলো তোমাদের নিজেদেরকে আলোকিত করতেই যত বাধাই আসুক যা কিছু আসুক এটাই হলো তোমাদের প্রথম প্রথম উদ্দেশ্য হবে তোমরা আলোকিত হবে বিদ্যা শিক্ষায় বুদ্ধিতে দক্ষতায় কারণ আমাদের যে স্বপ্ন স্মার্ট বাংলাদেশ তোমরা তোমরা এই স্মার্ট বাংলাদেশ তৈরি আজকে এই স্কুলে সম্মানিত সভাপতি যিনি সভাপতিত্ব করছেন এবং কিছুক্ষণ আগে যিনি বক্তৃতা করলেন ডক্টর মোহাম্মদ আলী হোসেন সভাপতি নলুয়া মনোহরপুর বিদ্যালয় আপনি এই স্কুল পরিচালনা করছেন আমার কাছে খুব সুন্দর লাগলো খুব ভালো একটা স্কুল হবে এবং হয়েছে আপনাদেরকে সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি ঈশ্বর অতিথি হিসেবে উপস্থিত আছেন আপনাদের প্রিয় নেতা যাকে আপনার নির্বাচিত করেছেন ভোটের মাধ্যমে জয়যুক্ত করেছেন জনাব নাসিবুল্লাহ আলম চৌধুরী নজরুল এমপি তারও দারুণ দক্ষতা রয়েছে মানে এই এলাকাকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য আপনারা নিশ্চয়ই দেখছেন রাস্তাঘাট থেকে আরম্ভ করে সবকিছুতেই তার অবদান রয়েছে স্কুল কলেজ তো বটেই তিনি একজন সামাজিক নেতা একজন রাজনৈতিক নেতা আমরা মনে করি তিনি অনেক এগিয়ে যাবেন এবং আপনাদের তিনি আলোকিত করবেন তিনি আর কেবল আপনাদের মাধ্যমে তারপর যার নাম বলবো আমি নিজেও তাকে অত্যন্ত শ্রদ্ধ করি তিনি শুধু আমাদের এই দেশ নয় আজকে এই উপমহাদেশের একজন নাম করা চিকিৎসক তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর চিকিৎসা সেবা দিয়ে থাকেন অধ্যাপক প্রাণ গোপাল দত্ত এমপি তিনি এই এলাকার পাশের এলাকার তিনি তার এলাকায় আমি গিয়েছিলাম কিছুক্ষণ আগে অদ্ভুত তার জনপ্রিয়তা তার অত্যন্ত জনপ্রিয়তা দেখলাম তার যে একটা তিনি যে এত বড় মাপের একজন চিকিৎসক দেখুন কোনো আশা কোন তার ইয়ে আছে কোন আচরণ তার সে এরকম নেই যে কিন্তু জনগণের সঙ্গে মিশে গিয়েছে জনগণের সেবা দেন এই ব্রতেই চলছেন বলেই আজকে আপনাদের কাছে এসে আপনাদের সেবা দিতে পারছেন না হলে এই মাপের চিকিৎসকদের অনেকদিন আগে অ্যাপয়েন্টমেন্ট করে যেতে হয় কিন্তু তিনি আপনাদের কাছে আসছেন কারণটা হলো আপনাদেরকে উনি অত্যন্ত ভালোবাসেন তিনি আর আমার শ্বশুরবাড়ির একজন ডিরেক্টর আছেন একজন ব্যাংকে তিনি শিল্প ব্যাংকে চাকরি করতেন সেখান থেকে বিদায় নিয়েছেন রিটায়ার করেছেন বিদায় না রিটায়ার করেছেন এখন তাকে সরকার পরিচালক বানিয়েছেন বেসিক ব্যাংক তিনি এখানে উপস্থিত আছেন আব্দুল মান্নান আমাদের পুলিশ সুপার তারও দক্ষতায় এবং তার বিজ্ঞতায় আজকে কুমিল্লা জেলা শান্তির পরিবেশ ফিরে আসছে আমাদের এই স্কুলের ছাত্রছাত্রীরা আমার শুভেচ্ছা
আমি আসছিলাম শুধু স্কুলটা দেখার জন্য, আমি আসছিলাম না, প্রধান শিক্ষক আমার কাছে দু একবার গিয়েছিলেন। আমি সেই জন্য বলছিলাম যে আমি যদি আপনাদের এখানে যাই অবশ্যই না, তাই দেখে গেলাম না আপনাদের স্কুলটি একটা সুন্দর স্কুলে পরিণত হয়েছে, একটা পাঠাগার বানিয়েছে। পাঠাগার নামটি আমার আব্দুল লতিফ ভুঁইয়া, যিনি আমার শ্বশুর, তিনি আমি যতটুকু জানি, আমি যতটুকু জানি যখন সিলিব্রেশন হওয়ার শুরু হলো তখন দিনাজপুরে হিসেবে দেখেছিলেন তিনি মুক্তিযোদ্ধাদের, মানে সবসময় সহযোগিতা করতেন দিনাজপুরে যখন, তখন তো ইপিআর ছিল, ইস্ট পাকিস্তান রাইফেল, যেটা নাকি এখন বিজিবি হচ্ছে, আমরা বর্ডার গার্ড বাংলাদেশ বলে যেটাকে, ইপিআর ছিল, সেই ইপিআর এর লোকজন তার সঙ্গে এসে মানে কিভাবে চলবে সেই ধরনের পরামর্শ তখন থেকে দিতেন। তারপর তাকে বাধ্য হতে হয়েছিল দিনাজপুর থেকে পারে সরে গিয়ে পার্শ্ববর্তীতে এসে ইন্ডিয়াতে আশ্রয় নিতে। তার 11 জন সন্তান ছিলেন, তারা সবাই সেখানে আশ্রয় নিয়েছিল এবং সেখানে তাকে বিভিন্ন ক্যাম্পে দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের ট্রান্সফার করার জন্য। তারপরে দেখেছেন তিনি লিবারেশনের পরে তাকে বগুড়ার ডিসি দিয়েছেন এবং তারপরে তিনি ডেপুটি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি হিসেবে রিটায়ার দিয়েছেন। এই যে তার কর্মজীবন, আপনারা তাকে লক্ষ্য করে আপনাদের এলাকার মানুষ সেই জন্য তার লাইব্রেরিটা তার নামে দিয়েছেন, সেজন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা। আর তার পরিবার যখন একটা দায়িত্ব নিয়েছে লাইব্রেরিটা মেনটেন করবে, আমি মনে করি তার অবশ্যই যখন দায়িত্ব নিয়েছে এই লাইব্রেরিটাকে আরো সুন্দর করবে, আরো বিকশিত করবে। আমাদের ছোট ছোট সোনামণিরা যেন সারা পৃথিবীকে জানতে পারে এই লাইব্রেরিতে এসে, লাইব্রেরিতে এসে আমি একটু তোমাদের আহ্বান করব, তোমরা পড়াশোনার বিকল্প শুধুমাত্রই পড়াশোনা, পড়াশোনার বিকল্প শুধুমাত্রই পড়াশোনা। আমি যাকে জিজ্ঞাসা করি তোমরা কি হবে বড় হলে, বলে আমি ডাক্তার হবো। ডাক্তার হলে ইনার মতো ডাক্তার হলে পড়াশোনার বিকল্প আর কিছু নাই, তোমাকে পড়তে হবে, তোমাকে জানতে হবে, তোমাকে শিখতে হবে, তোমাকে আলোকিত হতে হবে, না হলে এই বড় মাপের ডাক্তার আমাদের বাংলাদেশে কয় অল্প কয়েকজনই খুব বড় মাপের ডাক্তার আছে, তার মধ্যে তুমি তোমাদের পাশের পাশের থানায় তিনি, তার জন্য তিনি অনেক অনেক ফাইট করে আমাকে আসার সময় বলতেছিলেন তিনি কিভাবে স্কুল জীবন কাটিয়েছেন, কিভাবে কলেজ জীবন কাটিয়েছেন। তাই স্কুলে ওনার পাশের স্কুলে সাইন্স ছিল না, তখন তিনি চলে গেছেন আরেক স্কুলে, সেখান থেকে প্রতিদিন 3 কিলোমিটার থেকে তিনি হেঁটে যে স্কুলে তার মামার বাড়িতে তার বাবা থেকে রেখে আসছিলেন, যেতে 3 কিলোমিটার প্রতিদিন হাঁটতে হতো। শুনেছো তোমরা, প্রতিদিন 3 কিলোমিটার উনি যেতেন আবার ফিরে আসতেন, তারপরে এই মাপের ডাক্তার তিনি হয়েছেন। তোমাদের তো সেই কাজ করতে হবে, তোমাদেরকেও মানে পরিশ্রম করতে হবে, তোমাদের তো সেই তোমাদের যে আজকে আমি একজনকে জিজ্ঞাসা করলাম কি হবো, বলে আমি ডাক্তার, এই জীবটা যেন তোমার থাকে, এই পরিকল্পনাটার জন্য সবসময় তোমার মনে জাগ্রত থাকে আমি ডাক্তার হবো, আমাকে ডাক্তার হতেই হবে, তাহলেই তো হবে, তাহলেই তোমরা চলতে পারবে, তাহলেই তোমরা সফল হবে। আর ওনাকে এসে জিজ্ঞাসা করো উনি কিভাবে হয়েছেন, সেটাও জিজ্ঞাসা করো, একজন সফল ডাক্তার আপ তোমাদের কাছে। আর এই যে এই মঞ্চে আলোকিত করে যারা বসে আছেন সবাই অত্যন্ত সফল, যার যার এলাকায় যার যার জায়গায় তারা অত্যন্ত সফল ব্যক্তিত্ব, সেই জন্যই আজকে তারা সমাজের নেতৃত্ব দিতে পারছে। তা আমার আমি কিছুই বলবো না, শুধু বলবো আমাদের ছেলেমেয়েরা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2008 বলছিলেন যে তিনি ডিজিটাল বাংলাদেশ করবেন, আজকে ডিজিটাল বাংলাদেশের আমাদের স্থান আমরা কিন্তু হারিয়ে গিয়েছিলাম। আমাদের আগের সরকার ডিজিটাল শব্দটাই তার সঙ্গে পরিচিত ছিল না, তারা এই তথ্য প্রযুক্তির থেকে অন্ধকার জগতে চলে গিয়েছে, আমরা সেই জায়গা থেকে টেনে টুনে এনে আমরা আজকে ডিজিটাল, মানে সার্বিক অর্থে যেটা ডিজিটাল সেইটা আমরা কিন্তু আজকে অর্জন করতে পেরেছি বলেই আমরা কিন্তু আমাদের একটা সম্মানজনক অবস্থায় আমাদের দেশ আসছে। আমাদের দেশ যে দুর্বার গতিতে এগিয়ে চলছে তার পিছনের শক্তিটা কিন্তু ডিজিটাল ফাউন্ডেশন আমরা সময় মতো করতে পেরেছিলাম। আজকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি আরেকটি কথা বলছিলেন,
তিনি সামনে দিয়েছিলেন দিন বদলের পালা। সেই জন্যই আমাদের তিনি শুধু স্বপ্ন দেখান নাই, স্বপ্ন তিনি বাস্তবায়ন করেছিলেন বলে আজকে যেটা তিনি বলছিলেন বাংলাদেশকে বদলে দিবেন যথার্থভাবে বদলে দিয়েছিলেন। আমি আজকে আমরা প্রধানমন্ত্রী আহ্বান করছেন স্মার্ট বাংলাদেশ তিনি করবেন। আজকে আমরা নতুন প্রজন্ম সেই স্মার্ট বাংলাদেশে যেতে হলে তোমাদের বিদ্যা শিক্ষার ছাড়া আর কোনো বিকল্প নেই, শিক্ষায় শিক্ষিত হতে হবে। আর মানে এই তথ্য ভিত্তিক বিজ্ঞান ভিত্তিক তোমাদের শিক্ষিত হতে হবে, তাহলেই তোমরা আমাদের স্বপ্ন সফল করতে পারবে। আমরা উন্নত বাংলাদেশ, আমরা আর গরিবের বাংলাদেশ মধ্যে থাকতে চাই না। আমি আজকে আমি মাননীয় ডাক্তার সাহেবের কাছে বলতেছিলাম যে 10 বছরের মধ্যেই এমন দৃশ্য আসবে বাংলাদেশে, যখন আমাদের দেশে কি পরিমাণ গরিব ছিল সেটা দেখাতে হলে মিউজিয়ামে যেতে হবে, কারণ আমরা সেই পর্যায়ে গুরুত্বকে আমরা খুব একটা ভালো পর্যায়ে চলে আসছি, আমরা সবাই এখন ভালো পর্যায়ে চলে আসছি। সেই জায়গা ধরে রাখতে হলে তোমাদেরকে অগ্রজ ভূমিকা নিতে হবে, আলোকিত হতে হবে, শিক্ষার দীক্ষায় তোমরা আলোকিত হতে হবে। এই পর্যন্তই রইল, আজকে ভালো থাকবে, সুস্থ থাকবে, আমরা যাই কিছু করবে একটা লক্ষ্য ঠিক রেখে করবে যে আমাদের এগিয়ে যাওয়ার লক্ষ্য, আমরা সফলতার লক্ষ্য, আমরা মানে উন্নত বাংলাদেশ করব সেই লক্ষ্যে। ধন্যবাদ রইল, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বাংলাদেশ। কি ধন্যবাদ।